ভোটের আগে নজরে সোশ্যাল মিডিয়া দুই হাজার চব্বিশ সালে বিজেপি পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশার বেশি আসন পাবে বিজেপি আইটি সেলের সঙ্গে বৈঠকে বার্তা দিলেন অমিত শাহ প্রতি বছর একুশে জুলাই ধর্মতলায় যেখানে সভা করে তৃণমূল করে সেখানেই সভা করেছিল বিজেপি কবে দুই নয় নভেম্বর সফ সেই সভায় যোগ দেওয়াই নয় চব্বিশে লোকসভা ভোটে বাংলা থেকে তিন পাঁচ আসনের জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ রণকৌশল কী হবে বছর শেষ হওয়ার আগেই ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাও এদিন দুপুরে নিউটাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসে শাহ ও নাড্ডা এরপর সন্ধ্যায় ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠক হয় দলের আইটি সেলের সদস্যদের সঙ্গে বৈঠকে আমন্ত্রিত ছিলেন বেশ কয়েকজন জনপ্রিয় ব্লগারও কী আলোচনা হল বৈঠকে আইটি সেলের কর্মীদের সাইবার যোদ্ধা বলে সম্বোধন করেন শাহ বাংলার স্টিকার পলিটিক্সের বিরুদ্ধে আরও আগ্রাসী হওয়ার নির্দেশ দেন তিনি বলেন বাংলা থেকে তিন পাঁচটি আসন দিন মোদিজি সোনার বাংলার গড়বেন